হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আজ ট্যাক আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আজকে আমাদের এই ভিডিওতে সবথেকে লেটেস্ট হচ্ছে মাধ্যমিকের ফলপ্রকাশ দেখো মাধ্যমিকের ফলপ্রকাশটি কবে হবে এই নিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ একটা লেটেস্ট আপডেট দিয়েছে এটা একটি নিউজ এইটিনের পেজ ওয়েব পেজ আমরা এই পেজ থেকে যে আপডেটগুলো পাচ্ছি সেগুলো আমি তোমাদেরকে আজকে জানাবো দেখো ইতিমধ্যেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ফল প্রকাশ করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করা শুরু করে দিয়েছে আমাদের এই আপডেট থেকে আমরা জানতে পারছি গত সপ্তাহ থেকে মাধ্যমিকের উত্তরপত্র সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ একই সঙ্গে জানিয়েছেন যে বিষয়ভিত্তিক নম্বর সংগ্রহের কাজ শেষ হয়ে গেলেই ফল প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করে দেবে মধ্যশিক্ষা পর্ষদ আর ইতিমধ্যেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের নিজস্ব ভবনে যাতে কর্মীরা নিরাপদে কাজ করতে পারে তার জন্য কিন্তু তারা স্যানিটাইজার ট্যানেল বসিয়েছেন অর্থাৎ আমরা এ থেকে বুঝতে পারছি যে তারা কিন্তু অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু ফল প্রকাশের জন্য সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত হচ্ছেন একই সঙ্গে আমি তোমাদেরকে জানাবো যে মধ্যশিক্ষা পর্ষদ আমাদেরকে জানিয়েছেন যে প্রায় পনেরো শতাংশ প্রায় পনেরো শতাংশর কাজ শুরু করে দিয়েছে মানে কাজ অর্থাৎ নম্বর সংগ্রহের কাজ শেষ হয়ে গিয়েছে একই সঙ্গে অরেঞ্জ জোন এবং রেড জোন থেকে নম্বর সংগ্রহ করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপও গ্রহণ করতে শুরু করে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই কিন্তু কর্মীরা কিন্তু কাজ শুরু করে দেবে এই আমাদের ফল প্রকাশের জন্য তবে আমরা আরও তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমরা বিভিন্ন রকমের মাসের নাম বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে জানতে পারছি যে কবে আমাদের ফল প্রকাশ করা হবে দেখো নির্দিষ্ট করে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কোনো সূত্র এখনও পর্যন্ত জানায়নি ঠিক কবে ফল প্রকাশ করা হবে আমরা দেখো এই নিউজ এইটিনের আপডেট থেকে জানতে পারছি যে বিষয়ভিত্তিক নম্বর সংগ্রহের কাজ শেষ হয়ে গেলেই কিন্তু ফল প্রকাশ করার জন্য তারা সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করবে তবে কবে ফল প্রকাশ করা হবে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় অর্থাৎ আমরা এ থেকে বুঝতে পারছি যে কোনোভাবেই কিন্তু কোনো দিন এখনও ঘোষণা করা হয়নি তবে আমরা এইটুকু তোমাদেরকে বলতে পারি যে যেহেতু এখন লকডাউন ফোর চলছে লকডাউন ফোর শেষ হওয়ার পরবর্তী সময়ে কিন্তু আমাদের মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে অর্থাৎ আমরা ভাবতে পারি যে জুন মাসের ঠিক লাস্ট জুন মাসের লাস্টে বা জুলাই মাসের ফার্স্টে ফার্স্টের দিকে কিন্তু আমরা আমাদের মাধ্যমিকের ফল দেখতে পারি তবে এই সবটাই কিন্তু নির্ভর করছে লকডাউনের মেয়াদের ওপরে অর্থাৎ লকডাউন সম্পূর্ণভাবে কবে শেষ হচ্ছে বা কবে আমাদের স্কুল কলেজ সমস্ত রকমের শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হচ্ছে তার উপর নির্ভর করেই কিন্তু আমাদের মাধ্যমিকের প্রকাশ হতে পারে আমরা আশা করব যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক ভিডিও না দেখে সঠিক তথ্যের জন্য পর্ষদের বিভিন্ন আপডেটের ওপরে তোমরা নজর রাখো সেখান থেকেই তোমরা সঠিক তথ্য জানতে পারবে তবে আজকের এই ভিডিও থেকে আমি তোমাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে জুলাই জুনের লাস্ট বা জুলাইয়ের প্রথম পনেরো দিনের মধ্যে অর্থাৎ তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো আর এই আপডেটগুলোর জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের সঙ্গে থাকো আজ এটুকুই দেখা হবে আবার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে